الحمد لله الحمد لله الذي احسن تدبير الكائنات فخلق الارض والسماء وأنزل الماء الفرات من المعصرات، فأخرج به الحب والنبات، وقدر الأرزاق والأقوات، وحفظ بالماكولات تقوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم: لا طاعه لمخلوق في معصيه الخالق، او كما قال النبي عليه الصلاه والسلام: وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> نبيك يا مريم كرنك يا فناظر তাহলে আমি পরিচয় দিলাম আমার নবী এজন্য মহব্বতে নবীর শানে আমি নিজে দুরুত পড়লাম আপনারা চুপ করে বসে রইলেন পরিচয় দিলেন মনে হয় আপনাদের নবী না আমার একার নবী যদি আপনাদের ভিতরে নবীর মহব্বত থাকে অবশ্যই তো পরিচয় দিতে হবে দুরুদের মাধ্যমে আমি নবীজির প্রিয় এক এক প্রিয় এক খাঁটি নবীর উম্মত তাহলে সকলে মিলে উঁচু আওয়াজে মহব্বতে পড়েন আল্লা হুমারিকা আলা আলা আলি মুহাম্মদ কামাবার আলী ইবর হিম إنك حميد مجيد بلغ العلى. انظر في شانين تريقات. রূ কিয় কর দিয়া দিল ক কর দিয়া খু কোবিনা কর দিয়া বলা গল কষাফত বি জমালি حسنت جميع خصاله صلوا عليه وآله إهام ساب مسافر هيك قبر أَكِي

لا إله إلا الله 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 محمد رسول الله. ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الاسلام دين موقه. أرزق فرانا نعفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله <applause> لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، أمانات چند روز نزد نز در مال کے ہر شیخ خداست حرك داراد خوف حق در دل جنة المعواد حد أورا مقام ذكر حق آمد غذائي روح را مرحمة مدئي دل مجروح را لا إله الا الله إلا الله. لا إله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ বিবারিয়া জলার আগস্ট থানার অন্তর্গত তারুয়া ইসলামিয়া যুব সংগঠন এর উদ্যোগে চব্বিশতম বার্ষিক তিন দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের শ্রদ্ধা শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি মাজাজ মকাররম জাতিৰ গৌৰৱ জাতিৰ অহংকাৰ জাতিৰ মাথাৰ মুকু তৰাচাটো লাম্বিয়া বুজুৰ্গ হাক্কানি ওলাম দূৰ দূৰা থাকে আগত ইছলাম প্ৰিয় আন প্ৰিয় দিনদাৰ ইমানদাৰ মুছলমান ভাইৰা সমবয়সী অতিকাশের অতি আদরের অতি মহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগণ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বনের মহান প্রতিপালক দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকুর ও সজুদ যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার গুনার কাছ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে ন্যাকের পরিবেশ মাপের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা অসংখ্য অগণিত নূরের ফিরিস্তাদের তাদের মজলিশে যে দয়াময় আল্লাহ বিভিন্ন এলাকার থেকে বংশ থেকে ঘর থেকে পাখির মতো উড়ে এসে হিংসার মতো মহা এক বেধিকে পরিত্যাগ করে কোরআন হাদিসের মহব্বত নিয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন দয়াময় আল্লাহর দাওয়া জিব্বা দ্বারা জবান দ্বারা কালেমাতো শকর মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু ও লম্বা করে সকলে মিলে একসাথে শুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ গতকালকেও প্রোগ্রাম চলেছিল আজও চলতেছে আগামীকালকেও চলবে দীর্ঘ টাইম আলোচনা করার মতো সেরকম সুস্থতা আমার নেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে মুক্তাসার কিছু কথা বলার চেষ্টা করব যদি আপনারা দোয়া করেন আপনাদের দোয়া থাকে ভূমিকায় আমি দীর্ঘ টাইম নষ্ট করব না আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল করিমের ভেতর থেকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য জবানের বাণীর হাদিস শরীফের ভেতর থেকে ছোট্ট এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাটা তাওরা তাওরাঞ্জিলে নাকি কোরআনে আমার ভাষা বুঝবেন না মনে হয় এমন কেউ নাই যদি বাঙালি হয়ে থাকেন আমার ভাষা বুঝতে চেষ্টা করবেন আবার এখানে যারা বসছেন আমার ধারণা কেউ জন্মগত বোমানা কথা বলার ক্ষমতা আল্লাহ আপনাদের দান করেছেন হয়তো আমি শারীরিকভাবে আমার কণ্ঠের মাধ্যমেই বুঝতেছেন আমি কি অবস্থা আমার যেন বেশি উঁচু আওয়াজে কথা বলা লাগে না আপনারাই যেন আমাকে উঁচু আওয়াজে কথা বলে সহযোগিতা করেন কারণ দেশ দুনিয়ার অবস্থা খুবই খারাপ আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বেইমানেরা মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছে এমন কোনো মুসলিম ক্রান্তি নাই যেই ক্রান্তির মুসলমান নির্যাতিত না গোটা দুনিয়ার ভিতরে যত মুসলিম দেশ আছে আমাদের জাতি ভাইরা আছে কেউ আরামে নাই শান্তিতে নাই কেন আজ গোটা দুনিয়ার হায়ান কুত্তা বেইমানেরা আমাদের নিরহ মুসলমানদের উপরে অত্যাচার করেছে এটা ওই কোনো দোষ নেই আমাদের দোষ প্রশ্ন করলে আমি জবাব দিব যদি প্রশ্ন করেন কি দোষ করেছি আমরা আপনাদের প্রশ্নের জবাব আমি দিব যারা নবীকে সন্ত্রাস বলে গালি দেয় এদেরকে গালি দেওয়ার সুযোগ আমরা করে দিয়েছি কিভাবে করে দিলাম আপনার বাবাকে অত্যাচার কেউ করলে আপনি মাঠে নামেন তার বিচার করার জন্য আপনার ভাইকে যদি কেউ গালি দেয় তখন আপনি আপনার ভাইয়ের বিচার করেন ময়দানে নাইমা রাজপথে তাহলে আমার বাবার চেয়ে আমার নবীর ইজ্জত কম এখনো বুঝেন নাই আমার মার চেয়ে আমার নবীর ইজ্জত কম জোরে বলেন যদি নবীর ইজ্জত বেশি হয় মা বাবার ইজ্জত কম হয় নবীর চেয়ে তাহলে আমরা কি এই শপথ গ্রহণ করতে পারি না যে আমাদের সাথে পীরের মুরিদ নিয়া দ্বন্দ্ব থাকতে পারে রাজনীতিক ব্যানারে এক একজন এক এক দল করার কারণে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে যেহেতু কোনো দ্বন্দ্ব নাই কোরআন নিয়া যেহেতু কোনো দ্বন্দ্ব নাই কাবা নিয়া কোনো দ্বন্দ্ব নাই তাহলে কাবার ব্যানারে আমরা সবাই এক নবীর ব্যানারে আমরা সবাই এক কোরআনের ব্যানারে আমরা সবাই এক আল্লাহর ব্যানারে আমরা সবাই এক আমরা যদি সবাই একই থাকতাম একই পথে স্লোগান দিতাম দলমত নির্বিশেষে তাহলে যেই হায়ওয়ান কুত্তা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয় আমার ধারণা মুসলমানের ইমানের আওয়াজে এই বাংলাদেশে জায়গা পেত না সমস্যাটা আমাদের হলো এই কি হলো পেট জানি শুরু হয় না আলোচনা শুরু করতে পারলাম না আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি কথা কয় না বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের ভিতরে নামাজি টুফিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাজি সাহেব আসেনি বিএনপির ভিতরে নামাজি টুফিওয়ালা হাজি সাহেব গাজী সাহেব আসেনি তাহলে সব দলের মধ্যে চর্মনাই বলেন সরসিনা বলেন হেফাজত বলেন তবলিক বলেন যে যেই দলেই করে তাদের মধ্যে নামাজি দাড়িওয়ালা জুব্বাওয়ালার অভাব নাই আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হব যে মুসলমানের উপরে হাত দ্বারা আঘাত করবে আমরা মুসলমান এক কাতারে আইসা ওই বেইমানের হাত টুকরো টুকরো করে দিব যদি কোনো বেইমান পা ধারা মুসলমানকে আঘাত করে পা ভেঙ্গে ফেলব যদি কোনো বেইমান নাস্তিক মুরতাদ এহুদি খ্রিস্টানদের কুত্তার দলেরা যদি মুসলমানের বিরুদ্ধে জবান দ্বারা কথা বলে সাথে সাথে আমরা টেনে এটা কি উস্কানি মূলক কথা আমার নবীরে খারাপ বলবে আমি বেঁচে থেকে লাভ কি আমার আল্লাহকে খারাপ বলবে আমি বেঁচে থেকে লাভ কি আমার জন্য সবকিছু আল্লাহ তৈরি করেছে স্বপ্নে আমাদ ভোগ করতেছি অথচ আমার নবীর ইজ্জত থাকবে না আমার ইজ্জত থাকবে না খানায় থাকবে থাকবে না না আমরাও মুসলমান ইজ্জত রক্ষা করার জন্য প্রায়োজনে ময়দানে কাফনের কাফুরে প্যাকেট হইয়া জড়ো হইয়া ময়দানে শাহাদাত বরণ করতেও আমরা মুসলমান প্রস্তুত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর জোরে বলি আমিন আমিন সাথে আমরা কালে তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিমানি বুওয়াদ গর্দান নেহাদান ইনানে খুদবদস্তে খাযাদান আদমি ইং সাবু দেক আহমেদো বু জহলোহন এক সাবু দে আদ মিরা আদ মিয়া দলা জেমাস হৌ দে রাগর জামাস ও আল্লাহর গুলাম আল্লাহ পাকরবুল আইলামিন বলেন বন্ধা দিয়েছি আমি আল্লাহ ন্যায়মাত পাওয়ার পর তোমরা যদি আমি আল্লাহর দরবারে দামি হতে চাও তাহলে জবানটা দিয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি যদি বানাতে পারো আমি আল্লাহর ওয়াদা তোমার নেয়মাত আমি আল্লাহ আরো বাড়ায় দিব নেয়মাত পাওয়ার পর যদি তোমার নামটা তুমি না শুক্রি বান্দার খাতায় উঠাও আমি আল্লাহ তোমার থেকে নেয়মাত সিনায় নিব তোমার জন্য আমি আল্লাহ শক্ত আজাবের ব্যবস্থা জাহান নামের আগুন দিয়া করে রাখলাম তাহলে বুঝা গেল নেয়মাত পাওয়ার পর শুক্রিয়া আদায় করা ভালো না খারাপ কেমন আল্লাহ আমাদের দান করেছে আমি উদাহরণত অনেক সময় বলি আমাদের কে আমার আল্লাহ দুটা চক্ষু দান করেছে চোখের পানি ফেলতে হয় না আল্লাহ তুমি আমাকে দুটা চক্ষু দাও আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হয় নাই দুইটা হাত দাও দুটো পায়ের ব্যবস্থা করে দাও কানে শোনার শক্তি তুমি দান করো অথচ আমার আল্লাহ বিনা দরখাস্তে আমার সাড়ে তিন হাত বডির ভিতরে কত জেনে আল্লাহ দান করেছি আমার আল্লাহ দুটা কিডনির ব্যবস্থা করেছে এত দাম দুটা কিডনির দুটা কিডনি যদি বাদ হয়ে যায় দেহটাই ওকেজু হয়ে যাবে তার মানে দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরপুরের যাত্রী হওয়া লাগবে ও আল্লাহর গোলাম আমার আল্লা আল্লাহ এত নেয়ামত আমাদের দান করেছে আল্লাহর কাছে কোনদিন বলি নাই আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জামিনে পাঠাও আমার আল্লাহ দয়া করে দুনিয়ার জামিনে পাঠাইছেন কোনদিন বলি নাই পাঠাবার পর আমি কোনদিন পাঠাবার আগে বলি নাই আয় আল্লাহ তুমি আমারে হিন্দু গরে পাঠাবা না বৌদ্ধর গরে পাঠাবা চাকমার ঘরে মগের গরে শিকের গরে তুমি পাঠাবানা বদ্দর ঘরে পাঠাবা না তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাবা এমন কোন ফরিয়াত আল্লাহর কাছে আমরা করেছিনি আল্লাহর কাছে আমরা কোনদিন ফরিয়াত করি নাই মুসলমান বানাও ফরিয়াত সারা চোখের পানি সারা আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে মুসলমান করে পাঠাইছেন মুসলমান বানাবার পর আমার আল্লাহ সমাপ্ত করেন নাই আমার আল্লাহ মোহাবত করে বিশ্ব নবীর বানাইছেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবর বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবীর উম্মাদ বানাইলাম যেই নবীর চেহারা ইমানের সাথে কোন আল্লাহর গোলাম যদি তাকায় তাকায় দেখতো তার জীবনের জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যেত ভাইরা আমার আল্লাহ পাক محبت করে বিশ্ব নবীর উম্মাদ বানাইছে বিশ্ব নবীর উম্মাদ বানিয়ে আল্লাহ সমাপ্ত করে নাই আমার আল্লাহ আমাদের গলার ভিতরে হেদায়াতের মালা গলায় পরায় দিছে আমি যে আয়াতে কারিমা তেলামাত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وما خلقت الجن والانس الا ليعبدون مخلاقت الْجِنَّ ان سی بے خان نِسْتِ مَقْسُتُ نصطمقہ اللہ اللہ تُو میرا روحائے اللہ اللہ تُو میرا غفارو ہے اللہ اللہ تُو میرا معبود ہے আল্লাহ আল্লাহ তুমেরাম ও আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত এনসান বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম সর্বপ্রথম আমার আল্লাহ এংসানের কথা বলেন নাই মা ওয়াল আবুদুন প্রথম বলেছেন আল্লাহ আমি দুনিয়ার জামিনে আমি আল্লাহর গোলামির জন্য একটা জাতি বানাইলাম যে জাতিটার নাম হলো জাতি দ্বিতীয় নাম্বার যেই জাতিটা দুনিয়ায় পাঠাইলাম এই জাতিটার নাম হলো এনসান অর্থাৎ মানুষ আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য যারা আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায়ও দামি বানাই দিব কবরেও দামি বানাই দিব হাসরেও দামি বানাই পলসিরাতেও দামি বানাই দিব আমি আল্লাহ পাক তোমাদেরকে দামি মানুষ হিসাবে জান্নাতের মেহমান বানায় ভাইরা আমার জিন্দেরকেও আমার আল্লাহ ইবাদাতের জন্য বানাইছে আমার কেও এংসানকেও রে আবাদের জন্য বানাইছে একমাত্র আমার গোলামির জন্য আমি আল্লাহ দুনিয়ার জামিনে জিন্দেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য একমাত্র এংসানদেরকে বানাইলাম এংসানদেরকে কেন বানাইলাম এংসানদেরকে বানাইলাম আমার গোলামির জন্য এখন দুনিয়ার ভিতরে যত এংসান আছে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবাই আল্লাহর গোলামি করেনি জোরে বলেন গোলামি সবাই করে নম্রুতাল্লার গোলামি করছে না দুশ্মনী করেছে ফেরাউন আল্লারে গোলামী করেছে হামান কারণ সাদ্দাত আল্লার গোলামী করেছে না না সাদ্দাত আমার আল্লাহর বেহেশতে যাবে না। এই জন্য নিজে বেহস্ত তৈরি করেছে আল্লাহ পাকরবুল আলামিন বলেন একমাত্র হেংসানের দল তোমাদেরকে আমি আল্লাহর গোলামীর জন্য দুনিয়ায় পাঠাইলাম এখন এংসানের দল কেউ মূর্তি পূজা করে কেউ বা আবার অগ্নি পূজা করে এং দল কেউ বা আবার পূজা করে এংসানের দল দুনিয়ার ভিতরে কেউবা আবার আল্লাহর একাত্মবাদ স্বীকার করিয়া আল্লাহর এবাদত করে বিভিন্ন দলের ভিতরে এংসান ঢুকে পড়েছে এই জন্য আমার আল্লাহ বলেন এংসানের দল তোমাদেরকে কেবলমাত্র একমাত্র আমার গোলামির জন্য বানাইলা ফেরাউনকেও আল্লাহর গোলামীর জন্য বানাইছে নম্রুত কেও আমার আল্লাহর গোলামির জন্য বানাইছে সাদদাদ কেউ আল্লাহর গোলামির জন্য বানাইছে ও নবীর উম্মতের দল ডক্টর ইউনূস কেও আল্লাহর গোলামির জন্য বানাইছে তসলিমান আসরিন রেও আল্লাহর গোলামির জন্য বানাইছে ওই মিয়ানমারের ভিতরে ওয়াংশন সুচি কেও বানাইছেন আল্লাহর গোলামির জন্য এখন আল্লাহর গোলামি বাদ দিয়া আল্লাহ মুসলমানদের সঙ্গে দুশ্মনী করিয়া আজকে অংশন কথা মতো বৌদ্ধ সেনাবাহিনী বেইমানেরা আমাদের মুসলমানদেরকে অত্যাচার করতেছে মুসলমানদেরকে নির্যাতন করতেছে হাত পেটে টুকরো টুকরো করে দিছে মা বোনদেরকে দর্শন করতেছে ওই জমিনের ভিতরে মুসলমানের রক্তে জমিনটা লাল হয়ে গেছে ছেলে হারা মা হারা ছেলে কতই যে দুঃখ ওই রোহিঙ্গা মুসলমানদের নবীর এ বাদাতের জন্য বানাইছে কে বানাইছে কে বানাইছে আল্লাহ বালাইছেন ইবাদাতের জন্য কিন্তু যারা আল্লাহর এবাদত বাদ দিয়া নবীর তরিকা বাদ দিয়া যারা ইমান আনবে না তাদেরকে বলা হয় বেঈমান যারা ইমান আনবে তাদেরকে বলা হয় ইমানদার ইমানদারদেরকে আমার আল্লাহ ঘোষণা করেছেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই বিজয়ের মালা তোমাদের গলায় পরায় দিব তবে সাবধান তোমাদের ইমানটা মজবুত করে নাও যদি কোনো বেঈমান তোমাদের উপরে থাবা দেয় যদি তোমাদের উপরে তোমাদের কোনো জাতি ভাইকে ওয়াংশন সুশির মতো হায়ওয়ান কুত্তা যদি তোমাদেরকে আঘাত করে তাহলে তোমরা ঘরে বসে থাকবা না বৈদানে ওই বেইমানকে যেখানেই পাবা জবাই করে দিবা تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن تو دے میں اما نہ دے ہمارا آسان ہی میٹانا نہ منشا ہمارا کوشٹ ہوئی جیسے اپنا دھر পানির ব্যবস্থা করে ভাইরা আমার কষ্ট দিতেছি উঠা বসা করবেন নি থাকবেন তো দেখি তো কারা কারা থাকবেন না কিও শুরু হয়ে গেল হুস নাই আল্লাহ কবুল করুন আমিন আরও আসতে বলেন কবুল হয়ে গেলে নামাজ পড়া লাগবে ঝামেলা বাড়বে বলে না আমিন গলার অবস্থা এমনি খারাপ দিছেন ঠান্ডা পানি ভাই আমার ওয়ামা খলাকুতুল জিন্নাবাল ইনসা ইল্লা, লিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামীর জন্য আল্লাহর গোলামি বাদ দিয়া যারা দুনিয়ার জামিনে বেইমান হয়ে বসে আছে আমার আল্লাহ বলেন ওই বেঈমানদের বেলায় তোমরাও তোমাদের বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে তোমাদের জাতি ভাইদেরকে যদি বেঈমানরা আঘাত করে তখন তোমরাও ওই বেঈমানের উচিত শিক্ষা জমিনের ভিতরে এমন ভাবে দিবা ওর লাশটাও যেন জমিনের মধ্যে তালাশ করে পাওয়া না যায় আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য একমাত্র আমার ইবাদতের জন্য তোমরা সারা যত মাখলুক আছে সকল মাখলুক বানাইলাম একমাত্র কেবলমাত্র তোমাদের খেদমতের জন্য আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্যে গাছ বানাইছে আমার খেদমতের এজন্যই তো আমাকে আম আম দেয় গাছ খেদমত করে আমার পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম আমার ইবাদতের জন্যে আসমান বানাইলাম তোমার খেদমতের জন্যে এই জন্যই তোমাকে আসমান সুন্দরভাবে দুনিয়ার জামিনে পানি বর্ষণ করে দেয় আমি আল্লাহ রাত বানাইলাম বানাইলাম তোমার তোমার দিন আমি আল্লাহ জন্যে নদীর ভিতরে রং বিরঙের মাস বানাইলাম বন্দা তোর খেদমতের জন্যে তোরে বানাইলাম আমার এ বাদাতের জন্যে দুনিয়ার জামিনে যদি তোর জন্য তোর জন্য যেই খেদমতের জন্য তোর খেদমতের জন্য যাকে আমি বানাইলাম তারা খেদমত না করলেও তুই তাদেরকে বিচার করে দাও আমি আল্লাপাক তোর জন্যে গায়ে গরুর মধ্যে দুধের ব্যবস্থা করালাম তুই একটি গরু কিনলি দুধ পান করার জন্য এখন গরু দুধ দেয় না মেজাজটা বড় গরম এই গরুটা বিক্রি করে দাও বা জবাই করে গোস্ত খাও কেন তুমি তোমাকে কিনেছি আমি দুধ পান করার জন্যে এই জন্য মেজাজ গরম এই জন্য তুমি গরুটারে বিক্রি করে দিলা অথবা গরুর গোশ তো জবাই কইরা গরুর গোশ খাইলা ও নবীর উম্মাদ এই বিষয় মারাল্লা আল্লাহ দেখেনি 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 আমার আল্লাহ দেখে দুনিয়ার জামিনে মুরগি তোমার খেদমতের জন্য বানাইলাম গরু তোমার খেদমতের জন্য বানাইলাম আমি আল্লাহ হাঁস মুরগি তোমার খেদমতের জন্য বানাইলাম জমিন তোমার খেদমতের জন্য বানাইলাম এখন যদি জমিন তোমার হুকুম না মানে তোমার মেজাজ গরম হয়ে যায় গাছ তোমার হুকুম না মানলে মেজাজ গরম হয়ে যায় ই একটা দুনিয়ার জামিনে গরু তোমার হুকুম পালন না করলে মেজাজ গরম হয়ে যায় তুমি কি কর এর বিচার করে দাও ও নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য আল্লাহর গোলামিটা কি ফজরের সময় আরামে না ঘুমাইয়া মসজিদে গিয়া হাজিরা দেওয়া মসজিদে যায় না মাস্টারে আল্লাহর কুদরাতি কদমে শেষদা দিয়া আল্লাহকে বুঝাইয়া দেবা ও মাওলা তোমার বাদাতের জন্য তুমি আমাদেরকে বানাইস মসজিদে তোমার কুদরাতি কদমে শেষ দিয়ে আমি প্রমাণ করে দেখাইলাম ও মাওলা আমি তোমার গোলাম আমি তোমার গোলাম আমি তোমার গোলাম ও নবির দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে সব মাখলুক আমার গোলাম আর আমি হই কার গোলাম কার গোলাম কার গোলাম আরও জোরে বলেন কার গোলাম আল্লাহর গোলামি যদি আমি না করি পরকালে আমার সাজা হবে কি না যদি একটা মিথ্যা কথা বলো আল্লাহর গোলামীর ভিতরে মিথ্যা কথা আছে কথা কয় না আল্লাহর গোলামীর ভিতরে সুদ খাওয়া আছে আল্লাহর গোলামীর ভিতরে দাড়ি কামানো আছে আল্লাহর গোলামির ভিতরে হারাম খাওয়া আছে তাহলে আল্লাহ আল্লাহর গোলামির ভিতরে যেহেতু এগুলি নাই তাহলে এগুলি বর্জন করা আমাদের দরকার ফজরের সময় আরামে না ঘুমাইয়া দ্রুত বেগে মসজিদে যাইয়া আল্লাহর কুদরাতি কদমে শেষ দা দিয়া আমরা প্রমাণ করে দেখাই দিব আল্লাহ তুমি নজর করে তাকায় দেখো সমাজের ভিতরে বহু মানুষ এখনো কম্বল শীতের সিজনে নাকের ডগায় লাগাইয়া তারপরে নাক টানে আর ঘুমায় আয় আল্লাহ আমি ঘুমাইলাম না ফজরের ঘুম হারাম করিয়া ফজরের সময় আরামের ঘুম হারাম করিয়া আমি যায় না মাস্টারে বিছাইয়া তোমার গোলামির পরিচয় দিলাম আল্লাহ পাক বলবেন এ বন্দা দুনিয়ার জামিনে আমি আল্লাহর কুদরাতি কদমে সেজদা দিয়া আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা বানাই দিলি আমি আল্লাহ তোর উপরে বড় খুশি আমি আল্লাহ তোর জীবনের জীবনের নামাজের সব খাতা করে গুনা মাফ দিলা তাহলে নামাজ পড়া আল্লাহর গোলামীর ভিতরে রোজা রাখা আল্লাহর গোলামীর ভিতরে পর্দা করা আল্লাহর গোলামীর ভিতরে সুদ বর্জন করা আল্লাহর গোলামীর ভিতরে টুপি মাথায় দেওয়া আল্লাহর গোলামীর ভিতরে দাঁড়িয়ে রাখা আল্লাহর গোলামির ভিতরে ও নবীর উম্মত হালাল ভাবে চলা আল্লাহর গোলামির ভিতরে যারা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার অন্য কোন গোলামির ভিতরে লিপ্ত হয়ে যাবে দুনিয়ায়ও তারা বেইজ্জতি হবে মরণের সময়ও বেইজ্জতি হবে কবরেও তারা বেইজ্জতি হবে আসল চূড়ান্ত পর্যায়ের বেইজ্জতি আর আযাব জাহান্নামের ভিতরে হবে ওই সকল আল্লাহ আমার করলাম কবর জগতে গেলেই কবর জান্নাতির বাগান আর যারা গুনাগার গুনাগার এরা যখন কবরের ভিতরে যাবে দুই পাশের মাটি এমন জোরে কবরে চাপ মারবে পাজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে কবরের ভিতরে জাহান নামের সাপ এসে জড় হইয়া কমরে পেঁচায় কামরাতে থাকবে এজন্য ভাই আল্লাহর গোলামি করা ভালো না শয়তানের গোলামি ভালো তাহলে আল্লাহর গোলামির জন্য রাজি আছেন সবাই কারা কারা আল্লাহর গোলামির জন্য রাজি হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন আয় আল্লাহ আপনার গোলামির জন্য আমরা তৈয়ার আপনার গোলামি বাদ দিয়া আর কারো গোলামি করব না আয় আল্লাহ যুবক বুড়ো সবাইকে তোমার গোলামির জন্য কবুল করে নাও বলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলেন একাল্লা উমাইয়া বলেন বারা বেলাল বলেন কাল্লা উমাইযা বলেন বারাজালা আমার আল্লাহ বলেন অজিব রাইল আল্লাহ বলেন অজিব রাইল জন্না তে খোল তালা ইলা La ilaha illallah La ilaha illallah La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ামা মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য আমি আজকে ইবাদত নিয়ে কথা বলবো ইবাদত ইবাদাত করতে হবে কার জন্য করতে হবে কার জন্য নামাজ পড়বা কার জন্য রোজা রাখবা কার জন্য হজ করবা কার জন্য জাকাত দিবা কার জন্য কুল ইন্না সলা ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين ايه كلام ايه زند قرآن اي حكيم حكمته ايه لا يزال سطو দিম যে মেফিল করানে হাকিম তাপা চো ৰোআন হুআফ কষ্ট হয় আপনাদের আমি মোনাজত দিয়ে দিই আমার একটা বিশাল রোগ আছে আপনাদের এলাকায় কোন ভাবে কথা বললে লোক থাকে আমি জানি না অসুস্থ তারপরেও কাটা কাটা কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সুর দিয়েই বলতেছি যত চেষ্টা করি এরপরেও যদি আপনারা ফাঁকে ফাঁকে স্লোগান দিয়া উঠে যান আমার তো কিছু করার নাই এতটুকু থাকবে মোনাজার দিয়ে বিদায় নিয়ে আমি চলে যাব তবে আপনারা যারা উঠে যান আমাকে কি পরিচয় দিতেছেন বরিশালের হুজুর ভালো না এই পরিচয় দিচ্ছেন আপনারা আল্লাহ আমাদের কবুল করুন আরো জোরে বলে না যারা শেষ পর্যন্ত আজ আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তারা আগায় বসেন আর যারা ভাগবেন উঠে চলে যান আগেই যান যারা যাবেন আগের ভাগে উঠে যান কোনো দাবি নেই যারা থাকবেন সামনে আগায় বসেন আগায়া বুঝেন না সামনে এসে বসেন সামনে চাইপা বসেন কোন ভাষায় বললে বুঝবেন বাইর আমার আল্লাহর আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম আর কোন উদ্দেশ্য করে তোমাদের বানাই নাই তুমি যদি আমি আল্লাহ আর খাটি গোলাম হয়ে যাও দুনিয়ার জামিনেও আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দেব সম্মান বাড়ায় দেব ইজ্জত সম্মান দুনিয়ার কোন মানুষের হাতে না ইজ্জত সম্মান একমাত্র কেবলমাত্র কার হাতে ইজ্জত দেওয়ার আল্লাহ আমার কোনো আইলেম কালাম জ্ঞান বুদ্ধি নাই না চেহারা আছে না সুন্দর কণ্ঠ আছে এই চেয়ারের ভিতরে ইচ্ছা করলেই বসা যায় না আমার আল্লাহ যদি ইজ্জতের সেহার দান করেন দুনিয়ার কোন শক্তি তাকে দুনিয়ার ভিতরে এবার করতে পারে না করতে করতে আল্লাহর কাছে দামি হওয়া যায় কিছু আল্লাহর গোলাম, ফজরের নামাজ আদায় করে আবার কিছু লোক ফজরের সময় আর ঘুমায় অথচ ফজরের দাম কেমন বুখারি শরীফের মধ্যে একখানা হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ার জামিনে যত মখলুক আছে সবাই আরামে ঘুমায় ফজরের সময় তারা আর ঘুমায় না আজান যখন কানে যায় আসলা তু খিনাও ঘুমের চেন ভালো আর তুমি ঘুমাইও না ঠিক ঠিকমতো না নামাস জান্না তোমার ঠিকানা উঠো প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তারা তারি উজু করে নামাজ লেগে যাও আহানো বি বেনামাজির সাফাত করিবেন না আহান বি বেনামাজির সুপারিশ করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না ঘুমিয়ে থাকা হল না পশু পাখি কীট ঘুমিয়ে রইল না মানুষয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হল না আহান বিবে না মাজির সাফাত করিবেন না আহানবি বে সুপারিশ করিবেন না ঠিক মতো জাননা তোমার ঠিকানা পড়িলে তোমার ঠিকানা ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখনই জঘর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরি শুনিয়া যান হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরি আজান এখনো কাতারে এখনো আছে স্থান হাওড়ে আসে মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লার উরে নিশান দাওয়াত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান কোটি টাকার মালিক কি দেখো অভাব হয় না দূর গরিব আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেহাজার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমতা নম্রতারি দায় তেমনি খোদার রহমতা সে নম্রতারিদয় বগবিলাসের বাড়ি গাড়ি পরে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের ভাইরা আমার বুখারি শরীফের হাদিসের মধ্যে নবীজি বয়ান করেন সবাই ঘুমায় কুকুর ঘুমায় না শুকর বানর পশু পাখি সবাই ঘুমায় আমরা আমরাও ঘুমায় তারাও ঘুমায় আমরাও ঘুমাই তারাও ঘুমায় তবে ডিফারেন্স হলো আমাদের ঘুমের একটা সীমা আছে আসসালাতু খায়রুম পর্যন্ত আমাদের ঘুম কিন্তু একটা পশু পাখির ঘুম যদি সারা রাত্র কেন দিন কেন চব্বিশ ঘন্টাও যদি তারা ঘুমায় তাদের কোনো অপরাধ নাই আমরা চব্বিশ ঘন্টা ঘুমালে বড় অফরাধ ফজরের সময় নামাজ বাদ দিয়া ঘুমানো অফরাত জহুরের সময় নামাজ বাদ দিয়া চাকরি করা অফরাত আসরের সময় নামাজ বাদ দিয়া অফিসে থাকা অফরাধ মাগরিবের সময় দুনিয়ার ভেতরে বাজারে বসে দোকানের চায়ের আড্ডায় বসে মাগরীবের নামাজ খুয়ানো এটা অফরাধ এশারের সময় নামাজে না যাওয়া অপরাধ উম্মত আমরা তো ও ঠিকভাবে আল্লাহর গোলামি করতে পারলাম না অথচ আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামির জন্য পাঠাইছেন ও আল্লাহর গোলাম এই আ হযরতে রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরুটা ঘুম থেকে উঠে দয়াময় আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ শুকুর করেছেন শুকুর আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক কাছে প্রশ্ন করে ওরে গরু আমি তোরে গরু বানাইলাম তুই কেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় ও আল্লাহ তুমি যে আমারে গরু বানাইছ তাতে আমি বিন্দু মাত্র বেজানো না তুমি যে আমারে কুকুর বানাও নাই এই জন্য তোমার দরবারে আমি শুক্রিয়া আদায় করলাম কুকোর ঘুম থেকে উঠে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কুকুরের কাছে আমার আল্লাহ জিজ্ঞেস করে নরে কুকুর তোরে আমি এত নিকৃষ্ট বানাইলাম তারপর তুই কেন আমার দরবারে শুকুরিয়া আদায় করলি কুকুর বলেন দয়ামায় দয়াময় আল্লাহ আপনি যে আমারে কুকুর বানাইছেন تاتے بند ماتر بےزارا যাররা পরিমাণ বেজান না আপনি যে আমারে শুকর বানান্নায় এই জন্য আপনার দরবারে আমি শুক্রিয়া আদায় করালাম শুকুরের কাছে বলেন কেন তুই ও কুকুর কেন তুই আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলি আমারে কুকুর বানাইছেন শুকর বানান্নায় এই জন্য শুকর বেলা ফজরের সময় আজান শুনে আসলা তুখাই রিনান্ন কানে যখন যায় শুকুর আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেন শুকর তুই কেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় কর শুকরের জবান খুলে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে শুকর বানাইছেন আমি বিন্দু মাত্র যাররা পরিমাণ বেজান না আমি খুশি ও মালিক আপনি যে আমারে বেনামাজি বানান এই জন্য আপনার দরবারে আমি শুক্রিয়া আদায় করালাম হাদিস দ্বারা প্রমাণ হলো বেনামাজির চাইতে গরু ভালো হাদিস দ্বারা প্রমাণ হলো বেনামাজির চাইতে কুকুর ভালো হাদিস দ্বারা প্রমাণ হলো বেনামাজির চাইতে একটা সুকার ভালো আদমি আদলা ایزا ماز عود را جون باشد ایزا বেদার দূরে বাঁ সাজারে বদ ইয়ারে বদবদ তোরবু দাজ মারে বদ মারে বতন হা তোরা বরুনা বদ বদ্বর জানে ইমানত জনাত ইার বদ রদ তুরা সো ae oh, eh, jahim ya rane ko ya bina ila কারাদাত আর রোজরে বলেন আল্লাহ রে করবা নামাজ পড়বা তাও আল্লাহর জন্য রোজা রাখবা তাও আল্লাহর জন্য পর্দা করবা তাও আল্লাহর জন্য ও নবীর উম্মত হজ করবা আল্লাহর জন্য জাকাত দিবা আল্লাহর জন্য হাজি সাহরা মক্কা মদিনায় দৌড়ায় খানায় কাবা বাইতুল্লার চতুর্দিক দিয়া ঘরে নবীজির রওজা জেয়ারত করে বাংলাদেশে আসছে মেজাজ বড় খারাপ হাজি হয়ে আসলাম লক্ষ তিন টাকা তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনা হজ করে আসলাম আমাকে কেউ হাজি বলে না ব্যাপারটা কিরে ও হাজি সাহ মানুষে তোমাকে হাজি বললেই কি না বললেই কি তুমি কি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি বলো না তাহলে তোমার মেজাজ কেন যখন তোমাকে কোনো মাজলিসের সভাপতির আসনে বসায় তখন পোস্টারে নিচে তোমার নামটা দেখলে মেজাজ গরম হয় কেন আমার নাম কেন উপরে দেও নাই আমি বড় হাজি সাহ বোঝা গেল তুমি না নামের জন্য হস করছ আমার আল্লাহর কাছে কিছু পাবানা নামাজি যদি চিন্তা করে আমারে নামাজি কয় না কেন মানুষে জাকাত দেওয়ালা যদি চিন্তা করে আমি এত বড় এক জাকাত দেওয়ালা কোটি 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 টাকা আমি জাকাত দিয়ে দেই আমাকে কেন মানুষ জাকাত দেনেওয়ালা বলে ডাকে না তার মানে হলো দুনিয়ার জমিনে যে জেয়া নিয়া ব্যস্ত থাকবে যেমন আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত আপনি লঞ্চে উঠলেও একটা খেল কখন নামাজ পড়ব আপনি গাড়িতে উঠলেও একটা খেল আমি কখন নামাজ পড়ব ঠিক কিনা বলেন আপনি যেখানেই থাকুন না কেন আপনার ভিতরে চব্বিশ ঘন্টা খেয়াল আর জিকির আর ফিকির থাকবে এটা আমি তো একজন নামাজি ফজরের সময় নামাজ পড়া দরকার জহুর আসর মাগরি বেশায় দরকার এই জন্য আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না দা করা যায় জীবন চলে যাবে গলার ভিতরে চাকু আসবে তারপরেও পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ করবো না রাজি আছেন আপনারা কয়েকজনে আজ জাগাইলেন বাকিরা বাজাত নামাজ আমি শুধু ওয়াজ করতে পারবো নামাজের ওয়াজ সত্য কথার ওয়াজ সুদ ছাড়ার ওয়াজ ঘুষ খাওয়ার ওয়াজ এগুলি আমি শুধু আপনাদেরকে বলতে পারবো আমি নামাজি বানাতে পারবো কথা কন না কেন তবে চেষ্টা করা আপনার কাজ বাকি কবুল করার মালিককে চেষ্টা করবেন আপনি ও আল্লাহর গোলাম ও মা খলাকুল জিন্নাবাল ইংসা ইল্লা ইয়াবুদু একমাত্র কেবল মাত্র কার এবাদাত করব আল্লাহরে এবাদাত করব ফজরে করব জহুরে আল্লাহর এবাদাত বাদ দিব কথা কন্যা কেন ফজরে জয় আল্লাহ রে বাদাত করব জহুরে ও সে আল্লাহ রে বাদাত করব জহুরে জয় আল্লাহ রে বাদাত করব আসরে ও আল্লাহ রে করব আসরে জয় আল্লাহ রে বাদত করব মাগরীব আল্লাহ রে বাদাত করব এসায় ও সেই আল্লাহ রে বাদাত করব পাঁচ ওয়াক্ত নামাজ পনিয়া নামাজি তুমি নামাজের বিছানায় ঘুমায়া পরবা আমার আল্লাহ পঞ্চাশ নামাজের সাওয়া। তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে তুমি এসার নামাজ পরে ঘুমায় গেছো ঘুমায় গেছ এই ঘুমের ঘরে তো মরণও হতে পারে নাকি আচ্ছা আপনারা কি আমার একটা গ্যারান্টি কার্ড দিবেন বা ওয়ারেন্টি বা গ্যারান্টি দুইটার একটা দিবেন হুজুর আমি আগামী কাল ফজর পর্যন্ত বাঁচবো দেবেন কেউ গ্রান্টি কাট হ্যাঁ নিঃশ্বাসের যে কোনো অবস্থায় মালাফুলা জোরে বলেন যুবক অন্তরটারে বুঝাও অন্তরটারে বুঝাও দাড়ি চুল পাকলেই তো মুরব্বি হয়ে গেলে নামা সেই পড়বে কিন্তু যুবক বয়সে আবাদাত করা বড় কষ্ট আসার সময় দেখলাম ফেসবুকে দেখেছিলাম ইন্টারনেটে দেখেছিলাম আসার সময় যেই ফটোগুলো আমি ইন্টারনেটে দেখেছিলাম সিলেটের চারজন বিশিষ্ট ব্যবসায়ী ও নবীর উম্মত টেকনাফ থেকে আসার পথে উখিয়া টেকনাফ থেকে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে সহযোগিতা করিয়া আসার পথে ওই যে নরসিন্দি ও নবীর উম্মত হাওয়াই রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া সারজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রাস্তাঘাটে চলি রে যুবক কোন সময় আমি মরে যাই তুমি মরে যাও জানা নাই ঘুমের ঘরে কত যুবকের লাশ কোন সময় তুমি মর আমি মরি জানা নাই রে যুবক ভাই এজন্য আমার উপরে কেউ রাগ করবা না আমি কাউকে টার্গেট করে কথা বলি না যুবক ভাই আমার কথা হলো তোমার সাথে আমার সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে বাজাবাজি নয় দ্বন্দ্ব নয় জমি নিয়েও বাজাবাজি নয় দ্বন্দ্ব নয় তোমার কাছে আমার ইমানের দাবি তুমি মুসলমান আমিও মুসলমান তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নাই রে যুবক তবে আত্মার সম্পর্ক আছে তুমি জাহান নামের রাস্তায় চলবা আমি আত্মার ভাই হিসাবে তোমাকে আমি জাহান নামের চলতে বাধা দিব এতে যদি তোমার খারাপ হয় আমি তোমার মেজাজ খারাপটাও মনে করব যে তোমার ভিতরে কোন সমস্যা এ সমস্যা যেন সমাধান হয়ে যায় কোরআন হাদিসের মেডিসিনের মাধ্যমে এই জন্যই আমরা পায়ে হাত দিয়া জোর করে বলি জাহান নামের আগুন থেকে বাঁচো আল্লাহ পাকের জান্নাতের রাস্তায় চলো ঠিক কিনা ও কেন বানাইছেন আল্লাহ মনে আছে নি কেন বানাইছেন কার হয় বাদাত কার হয় বাদাত নাকি ছেলেমেয়ের এবার নাকি ভাইয়ের এ বাদাত না না ছেলে মেয়ের বাদাত না বাইরে বাদাত না তাহলে ছেলের কথাই টিভি কেন ঢুকাইলেন আল্লাহ কয় ঘরে টিভি রাখিস না আপনি টিভি ঢুকাইছেন আল্লাহ বলে নবী বলে দাড়ি কামাইস না আপনি কেন দাড়ি কামাইলেন মেজাজ গরম করার সুযোগ নাই আপনিও জান্নাত চান আমিও চাই আপনিও বড়টা চান আমিও বড় জান্নাত চাই তাহলে বড় এবাদাত সারা বড় জান্নাত পাওয়া যাবে না আপনার

ও কোনো দ্বন্দ্ব নাই আপনি যদি বলেন হুজুর এই ভরা মানুষের ভিতরে আপনি আমার পা দুটা ধরেন আল্লাহর কসম দিনের বেলায় নয় রাতের বেলায় নয় যে কোনো অবস্থায় তোমার পা ধরতে রাজি আছি তারপরে যুবক মিথ্যা কথা বলিও না একটা মিথ্যা কথার সাজা সাত হাজার বছর জাহান এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নাম একবার জেনা করলে সত্য হাজার বছর জাহান্নাম এই জাহান্নামের আজ সহ্য করার ক্ষমতা যুবক নাই এজন্য পায়ে ধরে যাই হাতে ধরে যাই গুনার কাজ বাদ দাও নেকের কাজ কর অন্যায় বাদ দাও সৎ পথে চল আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইংসা কর লিয়া ইয়

আমি আল্লাহ জিনদেরকে দুনিয়ার জমিনে আমার গোলামীর জন্য পাঠালাম আপনারা কি জানেন জিন জাতি মাটির তৈরি নুরের তৈরি না আগুনের তৈরি জোরে বলেন আগুনের পাওয়ার মাটির চেয়ে কম না বেশি জোরে বলেন আগুনের পাওয়ার অনেক বেশি মাটির চেয়ে আবার আগুনের চাইতে নুরের পাওয়ার অনেক বেশি এজন্য যদি কোনো মোমেন মোত্তাকিন আল্লাহর গোলামির জন্য জীবনটাকে কুরবান করে দিতে পারে আল্লাহ পাক ওই আগুন নয় শুধু নূরের ফিরিস তাদের চাইতেও ওই আল্লাহর গোলামের দাম বাড়িয়ে দিবে যদিও আমরা মাটির তৈরি আগুনের নয় নুরের নয় এবার কারণে আমার আল্লাহ আমাদের দাম ফিরিস চাইতেও উপরে উঠায় দিবে সম্মানিত বানায় দিবে ও আল্লাহ গোলাম এবাদাত করবা এবাদাত এবাদাত করবা খেলের সাথে এবাদাত করবা কি খেল নিয়া করবা আমি দেখি না আমার মাওলা আমাকে দেখ আমি দেখিনা আমার আল্লাহ আমাকে দেখে আমার আল্লাহ আলোতেও দেখে আমার আল্লাহ অন্ধকারেও দেখে আমার আল্লাহ দিনেও দেখে আমার আল্লাহ রাত্রেও দেখে সব সময় যিনি দেখেন তেনার নাম হল কি আল্লাহ সব সময় দেখেন এই খেলের সাথে কির আমি তাফালু আমাকে দেখে আমার মাওলা এজন্য দুজন ফিরিস্তা আমার গোটা হায়াতি জেন্দিগি লিপিবদ্ধ করতেছে ও নবীর একটা মিথ্যা কথা বললেও সেটা লিপিবদ্ধ করা হয় একটা নেক কাজ করলেও সেটা লিপিবদ্ধ করা হয় লিপিবদ্ধ ফিরিস্তাদের মাধ্যমে আমার আল্লাহ করাইতেছেন এজন্য এবাদাত করবো চব্বিশ ঘন্টা এবাদাত করব আমার মাওলাকে নাও দেখলে আমার মাওলা আমারে দেখে এই খেলের সাথে জিকির করবা আমি যদিও মাওলার ডাক শুনি না কিন্তু মাওলা তো আমার ডাক শুনে আল্লাহ যখন বলে ডাক দিবা আমার আল্লাহ বলেন বন্দা আসমান ভেদ করে আমি আল্লাহ শব্দ যখন কোনো আল্লাহর গোলাম উচ্চারণ করে বন্দাকে আমি এত মোহাবত করি বন্দাকে এত ভালোবাসি সাথে সাথে বন্দাকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলি বন্দাকে বলি বান্দা জীবন অন্যায় করেছো করেছো তাও বা করে আমি আল্লাহরে ডাক দিছো আমি আল্লাহ তোর ডাকে খুশি হইয়া আমি আল্লাহর রহমতের পানি দিয়া তোকে ধোয়াইয়া মোছাইয়া আমি আল্লাহ তোর জীবনের সব গুনা খাতা মাফ করে দিলাম মহাব্বতে একটা ডাক দেই আল্লাহ আল্লাহ ডাকতে লজ্জা করে হ্যাঁ যেই সন্তান বাবাকে বাবা বলে ডাক দিতে লজ্জা পায় ওর মতো ছোট লোক কেউ আছে যেই সন্তান মাকে মা বলে ডাক দিতে লজ্জা পায় ওর মতো খারাপ বেহাইয়া কেউ আছে যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে লজ্জা পায় এর মতো কপাল পরা কেউ আছে তাহলে বলেন আল্লাহ লজ্জা সরম বাদ দিয়ে মহাব্বাতে বলেন আল্লাহ যত আল্লাহকে ডাকবেন তত আল্লাহকে কাছে পাবেন যত ডাকবেন তত কাছে পাবেন এত কাছে কেউ নাই যত আল্লাহ আমার কাছে এত সাহায্যকারী কেউ নাই আল্লাহ যত সাহায্যকারী এত রিজিকওয়ালা কেউ নাই আল্লাহ যত রিজিক দেওয়ানা এত পাওয়ারফুল সরকার কেউ নেই আল্লাহ যত বড় সরকার আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমতার দিক থেকে ছোট আল্লাহ ক্ষমতার দিক থেকে আল্লাহ সম্মানের দিক থেকে ছোট সব দিক থেকে যিনি বড় তেনার নাম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে এখানে শোয়াই দিতে পারে না কথা বলেন অথচ নমরুত আল্লাহরে মারার জন্য রেডি তির নিয়া ময়দানে হাজির হইস আর কয় ইব্রাহিম নবী কই তোমার খোদা দেখায় দাও আমি সাইজ করে ফেলাই কয় আসমানে থাকে আসমানে কয় আসমানে থাকে কাহা তাহলে আসমানে থাকলে আমরা আর দেরি করব কেন এই সেনা শূন্য যারা আছো তীর নিক্ষেপ কর তীর মারা শুরু করলেন আল্লাহ মোহাব্বত কইরে একটু রক্ত লাগায় দিলেন নমরুদ পাগল পারা হয়ে গেছে খোদা শেষ ইব্রাহিমের খোদা শেষ আসলে কি শেষ জমিনে আইসা ইব্রাহিম নবীরে কই দেখ তীরের মাথায় দেখছো ধনুকের মাথায় তোমার খোদা শেষ করে ফিলস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নমরূতের অবস্থাটা কি দেখছেন আল্লাহ বলেন আমি সাইজ কইরা রাখছি একটা ল্যাংড়া মশা সাইজ কইরা রাখছি একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এবার নমরূত কয় তোমার খোদা কোথায় বলে একটু অপেক্ষা করে নাস্তেছে হঠাৎ করে ভুন ভুন ঘান ঘান আওয়াজ আসমান থেকে মনে হয় যেন জমিনে কি যেন পদার্পণ শুরু করেছে লক্ষ লক্ষ সেনা সৈন্য হাজির হয়ে গেছে ওই ময়দানের মধ্যে এ মশা মশা মশার ঝাক পাঠায় দিছে ময়দানে হাজির হয়েছে আর মশা আমাকে বাংলাদেশের মশার মত না হ্যাঁ এটা এমন মশা গোস্তও খায় রক্ত আল্লাহ একবার বলেন আল্লাহ একবার জোরে বলেন গোস্ত খায় রক্ত খায় কি যে মশা যারে যেখানে ধরে জাগায় ব্রেক যারে যেখানে ধরে সেখানেই শোয়া হাজার 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 লাশ পরে আছে কাপুরু যুদ্ধ করতে গেছে আল্লাহর সাথে অথচ নমরুদের নাকের ভিতর দিয়া ডাইরেক্টলি মস্তিষ্কে গিয়ে ওই ল্যাংরা মশাটা পৌঁছে গেল কট 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 করে কামড় মারছে দাস দাসী এসে হাজির হলো কি হয়েছে যখনই মশায় কট করে কামড় দেয় তখন এই মেজাজ গরম হয় এমন চিৎকার মারে গোটা দুনিয়ার বাদশা আমি আপনার মামার মতো মানুষ তখন হাতে গোটা দুনিয়ার বাদশা যখন তিনি যার কথায় গোটা দুনিয়া চলে এই সময় আল্লাহকে মারার জন্য অহংকারের সাথে রেডি হইয়া গেল আল্লাহ রাব্বুল আলমিন ও সিদ্ধান্ত নিল বড়দেরকে সাধারণ জিনিস দিয়া বে কইরাই দুনিয়ার জমিনে সাইজ কইরা আল্লাহ দেখাইছে ঠিক কি জোরে বলেন এক সময় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন এখন তো আবার ডোনাল্ড ট্রাম্প এর আগে ছিলেন জজ ডব্লিউ বুশ কাকে কিভাবে সাইজ করা লাগে আল্লাহ ভালো জানে ঠিক কিনা জোরে বলেন এই জন্য সিদ্ধান্ত নিল আমাদের এক জাতি ভাই সাংবাদিক সাংবাদিকের পার থেকে জোতাটা খুলে জস ডব্লিউ বুশ সেমিনারে ভাষণ দিছেন এমন সময় জোতা মারা যে এক জুতায় এক জোতায় গোটা পৃথিবীর ভিতরে মনে হয় যেন সাত মাটির নিচে চলে গেল ঠিক কি না জোরে বলেন কেন আল্লাহ 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 নেই 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 সম্মান আল্লাতের মেজাজ গরম হয়ে গেছে দাস দাসী যারা ছিল এদের মাথা গরম কত আর পিটাবো এখন পার থেকে জোতা খুইলে পিটায় মাথায় গোটা দুনিয়ার বাচ্চাকে এখন জোতার বাড়ি কত পারো খা আল্লাহ বুঝায় আমি আল্লাহর ইজ্জত আমি আল্লাহর হাতে যাকে ইজ্জত দেই কেউ বেইজ্জতি করতে পারে এই জন্য আল্লাহ ফয়সানা নিল জোতার বাড়ির জন্য নম্রুত রেডি হয়ে যায় বিশাল এক কি বলে ওটাকে মুগুর কয়নি আমাদের আল্লাহ একবার হাতে নিয়ে মারলো এক বাড়িতে নমরুদের মাথা বিখণ্ড হয়ে গেল কিন্তু আল্লাহর কুদরত ওই ন্যাংরা মশাটাকে আল্লাহ বাঁচাই দিল আল্লাহ দেখাই দিল আমি আল্লাহর ক্ষমতা কেমন আমি আল্লাহ ইচ্ছা করলে যারা নবীকে সন্ত্রাস বলে গালি দাও আমি যদি ইচ্ছা করি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাটির নিচে তোমাকে দাফন করে দিতে পারি ভাইরা আমার এজন্য আগামী কালকেও বয়ান হবে আপনারা আসবেন তো সবাই আমি শারীরিক অসুস্থ আমার ভাষায় বুঝতেছেন আপনারা ঠান্ডা লেগেছে প্রচণ্ড বৃষ্টির ভিতরে ছাতি টানাইয়াও বয়ান করা লাগছে ওই ঠান্ডায় এখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে পরিপূর্ণ শেফায় আজেলা কুল্লিয়া দান করুন আরো জোরে বলেন আমিন বললে কৃপণতা করেন কেন মহাব্বতে বলে না আমিন আমি তো আপনাদের কাছে টাকা চাই নাই আমি চেয়েছি আপনাদের দোয়া মোহাব্বতে আর একবার বলে না আমিন কি বিষয় নিয়ে আলোচনা করলাম আল্লাহর ইবাদাত কার ইবাদত আল্লাহর রে ইবাদত আল্লা করতে হবে কেন আল্লাহর দিদারের আশায় আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় যুবক ভাইরা যারা আছেন আপনারা তো অনেকে হাজির হয়েছেন আমি আপনাদের এলাকায় নতুন এজন্য নতুন হিসাবে যাহা কিছু যতটুকুন ভাঙ্গা গলায় কিছুই বলতে পারলাম না বলে আমি দুঃখিত এখন মোনাজাত হয়ে যাবে আগামী কালকেও মাহফিল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যতটুকুন আলোচনা করলাম এক্লাসের সাথে আমলের নিয়াইতে আল্লাহ কবুল করুন বলেন আমিন আরও জোরে বলেন আমিন আগামী আগামীকালকে উপমহাদেশের ভিতরে যুগ শ্রেষ্ঠ আয়ালেম তাফসিরবিদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাম হুম তিনি আসতেছেন তিনি আসবেন আপনারা যে লোক আসছেন এরকম যদি হজরত দেখেন তাহলে তো মন মেজাজ অন্যরকম হয়ে যাবে বক্তাদের খোরাক হল শ্রোতা শ্রোতা আছে বক্তাদের বয়ান আছে শ্রোতা নাই বক্তাদের বয়ান নাই এবার সর মনে হয় সর্বপ্রথমেই অল্প মানুষের ভিতরে কথা বললাম তারপরেও যাহা কিছু বলেছি যদি সারারাত্র বয়ান করা লাগে না যদি আমল করি একটি কথাই না জন্য যথেষ্ট ঠিক কি না বলেন এজন্য আমার জন্য দোয়া চাই আরে ভাই গলা তো ভাঙ্গা গজল গায় কেমনে মন তো চায় গাই কিন্তু পারি তো না আল্লাহ কবুল করুন বলেন আমি আরো জোরে বলেন আপন বলে খোজো তুমি কারে মিক্সার দাও আপন বলে এই দুনিয়ায় খোজো তুমি রে মায়ের মা তো আইরে রে এই দুনিয়ার তরে আপন বলে এই দুনিয়ায় খোঁজ তুমি কারে মায়ের মত নাই রে আপন এই তরে মাস দশ দিনের কষ্ট নীরবে যায় শয়ে শত কষ্ট যায় মা ভুলে মানি গিবুকে পে দশ মাস দশ দিনের কষ্ট নীরবে মা শয়ে শত কষ্ট যায় মা ভুলে মানি গিবুকে নিয়ে রক্তে স্রোত ভাষে রক্ত স্রোতে ভাষে তু খুশির বৃষ্টি ঝরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে আপন বলে এই দুনিয়া কো তুমি কারে মায়ের মাতো নাই রে আপন এই দুনিযার তরে বিদেশেতে যদি যদিকার জানে জান ঠিক না বিদেশ যো দিকার বিদেশ যো দি জানে মা সবাই খোজে গাটি সবাই খোজে গাটি মাজায় খাবার ঘরে সবাই খুঁজে গহনা গাটি মাজায় খাবার ঘরে চাও যদি রে থাকতে সুখে ওই না কালে খুঁজে নে তোর স্বর্গটাকে মায়ের পদতলে তলে আপন বলে এই দুনিয়ায় খোঁজ তুমি কারে আপন বলে এই দুনিয়ায় খোজ তুমি কার মায়ের নাই রে আপন এই দুনিয়ার দুদমে মা দর কুন শুভ হাম তাকে বাসি দরদো আলম নে কনাম খেদমতে মা দরপে দর কুন এখতিয়ার তাকে বাসি দরদো আলম কষ্ট পাইলেন হ্যাঁ কণ্ঠ যদি ভালো থাকতো আরও বলতাম হ্যাঁ কবিতা বলবো এ কয় তারিখ মাহফিল জানি আছে আবার নয় তারিখ কোন জায়গায় হ্যাঁ খোলা পাড়া নয় জানুয়ারি নয় নভেম্বর মাহফিল আছে দাওয়াত রইল আল্লাহ কবুল করুন আঠাইশে নভেম্বর লালপুর যাবেন না আপনারা গলায় কি আর বলবো কি হল মার্ক গ্রুপের বলব ইলেকশন তফসির মিয়া হ্যাঁ জেলে আছে দোয়া চাইছে দোয়া চাইছে আর কি আপনাদের দোয়া লাগবে না লাগবে আজকে আমি এই দীর্ঘ টাইম বয়ান করতে পারবো মনে হয় আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদের কবুল করুন আরে কবিতা তো কতই শোনেন কতজনে কত কবিতা শোনেন আবার কবিতা বলবো ইনশাল্লাহ ভালো ভালো কবিতা আছে গজল আছে সঙ্গীত আছে ওই দিন বলবো আল্লাহ যদি কবুল করেন ঠিক কিনা জোরে বলেন এজন্য আমরা সকলে সকলের জন্য দোয়া করি চেয়ারম্যান সাহেব বলে বলেন বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে মিক্সার দাও দাও ইকো বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদ কোন দুঃখে বন্ধু তোমার ঘরপুরে গেলে ভেঙে পড়ো কোন শোখে বলবে আমায় পাগল তুমি বজনা সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রনায় প্রকৃতির সেই শাসত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার তাহলে আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো যে কইতেছেন আপনারা এতে তো আমি খুশি না আরো জোরে বলেন ঠিক কিনা যুবকরা ঠিক কন্ত দেখি বুড়ারা কইবেন না যারা মুরব্বী হয়েছেন দাড়ি পাকছে তারা জি বলার দরকার নাই যুবক যারা তারা বলেন ঠিক কিনা এইবার মুরব্বীরা রেডি হন যুবকরা চুপ আমি যে কথাটা বললাম আপনাদেরকে তালে তালে তাল মিলাইয়া ছন্দগুলি শোনালাম কথা ঠিক আল্লাহ কবুল করুন বলে আমি আমরা যুবকরা না হইলে তো আপনাকে বেল থাকে না আল্লাহ কবুল করুক তবে আমরাও আশায় আছি কিছুদিন পরে বুড়ো হওয়ার জন্য এরাও একদিন আমাদের মতো ছিলেন আজকে তাদের দাঁতের দিকে তাকাইলে দেখা যায় দাঁত পরে গেছে আজকে তাদের দাড়ির দিকে চুলের দিকে তাকাইলে দেখা যায় দাড়ি চুল পেকে গেছে আমাদের কেউ পাকাবে আসতেছে সে সময় যদি হায়াতে বেঁচে থাকি এর আগে যদি কাফনের কাপড়ে প্যাকেট হা কবরে যায় সেটা ভিন্ন কথা সারা দুনিয়ার মুসলমানের বেদা বেদে নাই কোন উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ ঠিক কিনা বলেন সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ তবু মিয়ানমারের উপর ভেসে যায় কত মুসলমানের খুন আফগানের উপর ভেসে যায় কত মুসলমানের খুন তবুও তোমার রক্তে এখনো জলে না কেন আগুন জলে না কেন আগুন জলে না কেন আগুন তুমি সাদা হাও কি কালো হাও দেখো রক্ত তোমার লাল সুখী হাও কি বা দুখী হাও রেখো ইমান ভেজাল সাদা হাও কি কালো হাও দেখো রক্ত তোমার লাল সুখী হাও কি বা দুখী হাও রেখো ইমান ভেজাল দূরে রও কি বা রও তবু কাবাই তোমার ঘর ঠিক কিনা কাবা কার ঘর না হিন্দু গগর কাগবর কাবা ঘরের উপরে যদি কোন বেঈমান বেঈমানদের মূর্তি উঠায় অপমান করে আমনে গো ব্রাহ্মণ বাড়ি এই তো হইছিল ঘটনাটা আন্দোলনের দিক থেকে আপনারা বড় সচ্চা আপনারা মরুভুম মুফতিয়া মিনি রহমতুল্লাহ আলাইহ জেলার মানুষ হায় হায় কত বড় আল্লাহর গোলাম ছিল তার একটি ভাষণে বক্তৃতার মাধ্যমে নাস্তিকরা পাতলা পায়খানা করত কিন্তু আমরা চিনেও চিনলাম না বুঝেও বুঝলাম না এই জন্য এটা হলো আল্লাহওয়ালাদের দেশ আপনাদের এলাকা আমি অনেক সময় গর্ব করে বলি এই বিবারিয়ার মধ্যে যত বক্তা আছে এত বক্তা বন্য কোনো জেলায় না ওরে বক্তা ডজনে ডজনে বক্তা শুক্রিয়া আদায় করেন মিয়া আহ যাই হোক আমার কষ্ট হচ্ছে তো আবার কখনো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار আল্লাহম্মা জিরিনা মিনান্না আল্লাহম্মা ইন্নস আলুকাল জান্নাতামান আরও জীবিকা মিনান্না আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন বাপ মাকে মাফ করে দেন দাদা দাদুকে মাফ করে দেন আমরা গুনা করেছি অপরাধী বলে আমাদের এই কুকুরের মতো তারায় দিন রাত্র গভীর হলে আপনার রহমতের দরওয়াজা বেশি খোলা পাওয়া যায় আপনার রহমতের দরওয়াজার কিনারায় গুনার বোঝা বোঝানিয়া হাজির হয়ে গেল গুনার দিকে নজর করে তাকাইলে জাহান্নামের সাপ ছাড়া কিছু দেখতে পাই না গুনার দিকে নজর করলে জাহান্নামের আগুন সারা কিছু দেখতে পাই না আল্লাহ আপনি আমাদের সকলের গুণা খাতা মাফ করে দেন জানি না মাওলা কার বাবা নাই আ জানি না মাওলা কার মা নাই কে জানি আজকে বাড়ির দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া এতিমের মতো তাকে থাকবে কে জানি ডাক দিতে পারবে না মা দরজাটা খুলে দাও তোমার সন্তান বয়ান শুনে আসলাম কে জানি বলতে পারবে না ও বাবা দরজাটা খুলে দাও তোমার সন্তান বয়ান শুনে আসল আল্লাহ যার বাবা নাই যার মা নাই জানি না কার মা কবরে ঘুমাইয়া চোখের পানি ফেলে কান্দে আর বলে ও সন্তান আজকে গাড়ি বাড়ি পাইছ টাকা পাইস আজকে তোর মার খবর নাও না পাঁচকা ফোনের কাপড়ে প্যাকেট হইয়া তোর মা কবরের ভিতরে গুমায় রইছে তোর মা গুনা নিয়ে আসছে গুনার কারণে তোর মার কবরে পায়ে কমরে গলায় জাহান নামের সাপে পেচাইয়া পেচাইয়া জরায়া জরাইয়া কামর ও সন্তান মার জন্য কর বাবার জন্য কর তোর মা বাবা কবরে বড় অশান্তিতে আছে আল্লাহ যার মা নাই বাবা নাই সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ কত গাজি হাজি মা নিয়ে হাত উঠাইলাম দাড়ি পাকা চুল পাকা বাবাজিদের হাত আহাতিলাম দাড়ি বাবা বাগাজ বাবাজিরা আয়নার দিকে তাকাইলে দুর্বল দুর্বল মনে হয় দাঁতগুলি ছিল ভরপুর এখন মুখের ভিতরে দাঁত পরা শুরু করেছে মুরব্বী বাবাজিদের মাথার চুলগুলি দাড়িগুলি সাদা হয়ে গেছে তাদের দিকে তাকাইয়া আমাদের জীবনের তাম গুণা খাতা মাফ করে আল্লাহ আয় আল্লাহ যাহা কিছু বললাম কবুল করে নেন এক ভাই দোয়া চাইছে জেলে রইছে আয় আল্লাহ তুমি খালাস করে দাও আয় আল্লাহ সভাপতি যারা এই মাহফিলের আয়োজন করেছেন দোয়া চাইছেন সবাইকে আপনি কবুল করে নেন চেয়ারম্যান সবকে কবুল করে নেন যত মুসিবত বিপদ দূর করে দেন আমার বামে এক ভাই দোয়া চাইছে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ যত মুসিবত দূর করে দাও টাকা নাই পয়সা নাই কেমন করে মদিনায় যাই মন বারবার বলে মদিনায় যাই মদিনায় যাই আয় আল্লাহ মক্কা মদিনা যে আর রত্না করাইয়া কাফনের কাপড়ে প্যাকেট বানাইও না আয় আল্লাহ মাহফিলকে হেদায়াতের জন্য কবুল করে নাও যুবক ভাইরা বড় আশা করে আয় আল্লাহ মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের যুবকের কলিজা ঠান্ডা বানাইয়া প্রতি বছর এই মাহফিল চালু রাখার তাওফিক দাও এই মাহফিলে আর্থিক সহযোগিতা করার তাওফিক দাও যে প্রবাসী ভাইরা দোয়া চাইছে সবাইকে কবুল করে নাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন السلام عليكم ورحمه الله